হ্যাঁ মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। লাজুক বলছি ম্যাপ সাইট থেকে। আমাদের এই ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আপনার সি প্যানেলে ফাইল ম্যানেজার কি এবং ফাইল ম্যানেজার আসলে কি কাজ করে। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের সি প্যানেলে যাব এবং সি প্যানেল থেকে ফাইল সেকশন যেটি আছে, ফাইল সেকশনটি আমরা হচ্ছে এখান থেকে ওপেন করব। এবং ফাইল সেকশন ওপেন করলে এখানে দেখবেন যে প্রথমেই আপনার যেটি আছে ফাইল ম্যানেজার, অথবা আপনার এখানে যদি অনেকগুলো ওপেন করা থাকে, আপনি যদি এটা খুঁজে না পান সেক্ষেত্রে কুইক ওয়েতে এখানে আপনি সার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনি লিখবেন ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার লিখলেই আপনার হচ্ছে এটি অপশনটি চলে আসবে। তো আমরা ফাইল ম্যানেজার যেটি আছে এইখানে আমরা যদি ক্লিক করি, তো এখানে নতুন একটা ট্যাবে আপনার হচ্ছে ফাইল ম্যানেজার ওপেন হবে। তো এখানে দেখুন আপনার হচ্ছে অনেকগুলো ফাইল, অনেক কিছু এখানে শো করছে। এই বিষয়টা আসলে কি, আমরা যে সার্ভারটি ব্যবহার করছি এটি কোনো উইন্ডোজ সার্ভার না, এটি কোনো উইন্ডোজ সার্ভার না। উইন্ডোজ সার্ভার না বলতে আসলে আপনারা অনেকে হয়তো একটু কনফিউজ হতে পারেন, উইন্ডোজ সার্ভার না লিনাক্স সার্ভার, এটা আসলে কি বিষয়টা। বিষয়টা হচ্ছে যে উইন্ডোজ সার্ভার এবং লিনাক্স সার্ভার এই দুইটির পার্থক্য হচ্ছে, উইন্ডোজ সার্ভার যেমন আমরা এই মুহূর্তে কি ইউজ করছি, আপনার হচ্ছে মাইক্রোসফট, আপনার হচ্ছে যে মাইক্রোসফটের আপনার হচ্ছে মাইক্রোসফটের আপনার হচ্ছে উইন্ডোজ ইউজ করছি, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, এটা এই ধরনের উইন্ডোজ যেটা আছে এটা হচ্ছে কি মেইনলি আপনার উইন্ডোজ সার্ভার। এই রিলেটেড আপনার যে সার্ভারটা আছে, সার্ভার কি একটা কম আপনার হচ্ছে একটা কম্পিউটার, সার্ভার মেইন বিষয় হচ্ছে একটা কম্পিউটার। তো এইরকম আপনার হচ্ছে একটা কম্পিউটারের ভেতরে কি হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা হোস্ট হচ্ছে, তো আপনার যেই সার্ভার, আপনার যেই ফাইলগুলো জমা হচ্ছে যে কম্পিউটারে বা আপনার যে সার্ভারে, সেই সার্ভারটা আসলে মাইক্রোসফটের এই ধরনের সার্ভার না। মাইক্রোসফটের আরো অনেক সার্ভার আছে, যেমন এই মুহূর্তে আমি এক্সাম্পল দিলাম হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 8। আসলে যখন আপনার সার্ভার ইউজ হয়, সার্ভারে যে আপনার হচ্ছে উইন্ডোজটা ইউজ হয় সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার, সেটার নামই হচ্ছে উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ সার্ভার 10 মানে 2010, 2012, এই টাইপের আপনার হচ্ছে সার্ভার, আপনার হচ্ছে অপারেটিং সিস্টেম যেটাকে বলে সেটা হচ্ছে ইউজ হয়। আর কিছু আপনার উইন্ডোজ আছে যে যেগুলো হচ্ছে, যেমন আপনার আমরা উইন্ডোজ ইউজ করছি এবং আপনার যারা হচ্ছে ম্যাক ইউজ করেন, ম্যাকের আর উইন্ডোজ এর অপারেটিং সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট। এবং পাশাপাশি আরো অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলো আপনার হচ্ছে কম্পিউটারে চালানো হয় বাট আমরা আসলে তেমন ইউজ করি না, যেগুলোতে আপনার হচ্ছে অপারেট করতে হলে এই ধরনের আপনার হচ্ছে কোড আসে এবং এইখানে হচ্ছে যে আপনার কোড লিখে লিখে দেন হচ্ছে কি করতে হয় আপনার অপারেট করতে হয়। যেমন এখানে আপনি যদি এখানে দেন হচ্ছে সাপোজ হচ্ছে সিডিসি, এখানে দেখেন আপনার হচ্ছে যে বিভিন্ন বিষয় হচ্ছে এখানে, এখানে আপনার কোড লিখে 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 দেন হচ্ছে আপনার এক্সিকিউট করতে হয়। তো এইভাবে হচ্ছে যে আপনার কম্পিউটারটা চালাতে হয়। তো আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার এই ধরনের না, আপনার এই ধরনের কোনো সার্ভার না, আমরা ইউজ করি হচ্ছে এই যে কোড লিখে লিখে আপনার হচ্ছে যে কম্পিউটারগুলো চালাতে হয় এই ধরনের হচ্ছে কোনো একটা সার্ভার। তো এই জন্য এবং এটা কি কারণে এটার আপনার সিকিউরিটি সিস্টেমটা অনেক হাই থাকে, আপনার হচ্ছে হ্যাকিং হওয়ার পসিবিলিটি একটু কম থাকে, কিছু সিকিউরিটি রিজন আপনার হচ্ছে এখানে আছে। তো এই জন্য হচ্ছে আমরা এই ধরনের আপনার হচ্ছে সার্ভার ইউজ করে থাকি। তো যাই হোক, আমরা সার্ভারের যে বিষয়টা আছে, সার্ভারের বিষয়টা আমার মনে হয় যে আপনারা প্রিভিয়াস যে লেকচারগুলো আছে বা পরবর্তী লেকচারগুলোতে আপনারা সার্ভার সম্পর্কে আরো অনেক বিষয় জানতে পারবেন। তো আমরা নর্মালি যখন আসলাম, এই মুহূর্তে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে ফাইল ম্যানেজার। তো আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে যখনই ক্লিক করলাম তখন হচ্ছে একটা ট্যাব ওপেন হলো এবং এই ট্যাবের আপনার হচ্ছে লেফট সাইডে বেশ কিছু বিষয় হচ্ছে এখানে দেখাচ্ছে এবং রাইট সাইডে এখানে বেশ কিছু বিষয় দেখাচ্ছে। তো এখানে লেফট সাইডে দেখুন আপনার হচ্ছে হোম, এরপর হচ্ছে ওয়াম ডিজিটাল, এটা হচ্ছে আপনার মেইন ডিরেক্টরি আপনার কম্পিউটারে। যেমন আমরা নর্মালি যদি আমরা আসি এখানে এবং আমরা আমাদের মাই কম্পিউটার থেকে ধরুন সি ড্রাইভে যাব এবং সি ড্রাইভে এখানে যদি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি আপনার হচ্ছে ওয়াম ডিজিটাল, এইরকম হচ্ছে আপনার একটা ফোল্ডার তৈরি হয়েছে আপনি যখন আপনার হোস্টিংটি নিয়েছেন, তখন আপনার যে ফাইলগুলো আপনি এখানে আপলোড করবেন সব ফাইলগুলো জমা হবে হচ্ছে আপনার এই ফোল্ডারের ভেতরে। আমার মনে হয় বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে যেই ফোল্ডার, এই ফোল্ডারের এই ফোল্ডারকে বলা হয় হচ্ছে আপনার ডিরেক্টরি। তো এখানে আপনার হোম, এরপর হচ্ছে ওয়াম ডিজিটাল, এরকম একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং যেটার ভেতরে আমার হচ্ছে এই ফাইলগুলো আছে। এখানে আপনার লেফট সাইডে ইটিসি, ইটিসি থেকে আপনার হচ্ছে এক্সেট্রা টাইপের আপনার এক্সেট্রা আপনার হচ্ছে বিভিন্ন ফাইল টাইল হচ্ছে এখানে আছে। এরপর আপনার মেইল ফাংশন, আপনার ইমেইলের জন্য হচ্ছে একটা ফোল্ডার তৈরি হয়েছে, পাবলিক এফটিপি, এটা আমরা পরবর্তী ভিডিওতে বুঝবো যে পাবলিক এফটিপিটা কি। এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এটার জন্য একটা ফোল্ডার, পাবলিক এইচটিএমএল, এটা একটা ফোল্ডার,
টেম্পোরারি ফোল্ডার এবং আপনার হচ্ছে ভার একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এই ফোল্ডার গুলো এক একটা এক এক কারণে হচ্ছে ইউজ হয়। তো আমাদের নর্মালি কাজ করতে হয় যেটা, আমরা ব্যাক এন্ড সার্ভারে আমরা ফাইল সেকশনে যখন কাজ করব তখন আমরা দুইটি ডিরেক্টরিতে কাজ করতে পারবো, এক হচ্ছে www আর আরেকটি হচ্ছে পাবলিক HTML। আমরা এই যে দুইটি ডিরেক্টরি একই, আপনি এখানে ক্লিক করলেও আপনার হচ্ছে এটাই আসবে, এবং আপনি যদি www এখানে ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে ওই একই ফোল্ডার ওপেন হবে। তো এই দুইটি ফোল্ডারের ভেতরেই হচ্ছে আমাদের ফাইলগুলো রাখতে হয়। আদার্স যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোতে ভুলেও হাত দেবেন না, কারণ এখানে সিস্টেমের বেশ কিছু ফাইল থাকে। যেমন আপনি চাইলেই কি আপনার যে কম্পিউটার, এই কম্পিউটারের আপনার হচ্ছে এই সি ড্রাইভ আপনি কি করতে পারবেন না, ফরমেট করতে পারবেন না। এই সি ড্রাইভে কি আপনার ইম্পর্টেন্ট অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনার কম্পিউটার চলার জন্য হচ্ছে ব্যবহৃত হয় এই সি ফোল্ডারে, সি ড্রাইভে অ্যাকচুয়ালি। তো এইরকমই আপনার হচ্ছে যখন আপনি ড্রাইভ আপনার ফাইল ম্যানেজারে আসলেন এইখানে যেগুলো দেখছেন বাকি যেগুলো আছে এগুলোতে হাত দেবেন না, এগুলোতে হাত দিলে আপনার সিস্টেমে প্রবলেম হতে পারে। আমরা কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র পাবলিক HTML যেটা আছে এখানে হচ্ছে আমরা কাজ করব, এবং আপনি চাইলে www এটাতে ক্লিক করলে ওই একই ফোল্ডার ওপেন হবে। তো আমরা যদি কোনো কিছু আপলোড করতে চাই তাহলে আমরা আপলোড করব হচ্ছে এইখানে, এইখানে আমরা সেটা আপলোড করতে পারি, ঠিক আছে? তো আমরা পরবর্তী ভিডিওতে দেখছি কিভাবে আমরা এখানে কোনো ফাইল আপলোড করতে পারি এবং সেটা কিভাবে আমরা দেখতে পারি। তো এটা হচ্ছে মেইনলি আপনার হচ্ছে ফাইল ম্যানেজার। একটা বিষয় মনে রাখবেন যে আমাদের সার্ভারে যদি আমরা কোনো ফাইল আপলোড করতে চাই ম্যানুয়ালি তাহলে আমাদের এই ফাইল ম্যানেজার থেকে আমরা কি করতে পারি, ফাইল আপলোড করতে পারি, এবং এখান থেকে আপনার হচ্ছে আমরা ফোল্ডার তৈরি করতে পারি, ফাইল আপলোড করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, যা ইচ্ছা আমরা হচ্ছে আমাদের কম্পিউটারে। যেমন একটা ফোল্ডার আমরা যখন তৈরি করি সেটার ভেতরে যেমন ফাইল রাখতে পারি, ডিলিট করতে পারি, রিনেম করতে পারি, এগুলো সবই আমরা এখানে বসে বসে ওয়েব বেসড আমরা করতে পারবো।